بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখতে চাচ্ছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে 67 বা 67 নম্বর পর্বে আমরা পদার্পণ করলাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে আগের পর্বগুলো যারা পড়ে দেখেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনায় চলে আসছেন। মদিনায় চলে এসে উনি কুবাতে অবস্থান নিয়েছিলেন, সেখান থেকে আমরা আমাদের আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুবাতে আসলেন, কুবা একটা পল্লীর নাম। ইয়াকুত আল হামাউই রহমতুল্লাহ আলাইহ তার মুআজামুল বুলদানের মধ্যে বলেছেন যে কুবা কোনো গ্রামের নাম ছিল না, একটা কূপের নাম ছিল। এই কূপটা ছিল মদিনার থেকে দক্ষিণ পশ্চিমে একটা উঁচু জায়গা এবং এই ফার্টাইল, খুব ফার্টাইল ল্যান্ড ছিল এটা। এখন আপনারা যারা কুবা মসজিদ দেখেছেন দেখবেন যে আশেপাশে কিন্তু অনেক খেজুর বাগান থাকে এবং ওখানেই ওই ক্রপস মানে বিভিন্ন ধরনের ফসলাদি, আমরা তো যখন মদিনায় ছিলাম দেখতাম ওখানে ভালো ভালো ফসল তৈরি হচ্ছে, ফলের গাছও দেখেছি অনেক ওখানে হচ্ছে। তো এই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উনি আসলেন। উনি আসার পিছনে কারণ হলো যে মদিনার ভিতরে ঢুকতে গেলে ওই জায়গা দিয়েই কিন্তু ঢুকতে হতো, সে সময় ল্যান্ড লো ল্যান্ড আছে ওখানে, ওখান থেকে মানে মানুষ ঢুকতে পারে। তো উনি প্রথমে ওখানে আসলেন। এই আসার তারিখটা আমাদের সুলেমান মানসুরপুরি, আমি সবসময় সিরা যখন পড়ি তখন সুলেমান মানসুরপুরির তাহকিকটাকে আমি বেশি প্রাধান্য দিই, কারণ উনি একদিকে ইসলামিক পণ্ডিত ছিলেন আর একদিকে মানে জ্যোতির্বিজ্ঞান বা অন্য বিষয়ে ভালো পণ্ডিত ছিলেন। উনি বলেছেন যে 8ই রবিউল আউয়াল উনি আসলেন এবং সেদিন ছিল সোমবার এবং এক্স্যাক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ওই দিনই 53 বছর হয়, 53 ইয়ার্স, মানে 53 বছর বয়সে তিনি ওই দিনই কুবাতে উনি আসলেন। কুবাতে উনি দেরি করেছেন, উনি ওখানে মনে করছেন যে আমাকে এখানে দেরি করতে হবে। দেরি করার পিছনে কারণ কী ছিল? অনেকগুলো কারণ ছিল। একটা কারণ ছিল এই যে তিনি হযরত আলীকে রেখে এসেছেন মক্কাতে, তার এমন এক জায়গায় যে আলীকে যখন তখন হত্যা করা হয়ে যেতে পারে, তিনি মনে করলেন যে তাকে সাথে করে নিয়ে ছাড়া আমি মদিনায় ঢুকবো না, একটা কারণ। দুই নম্বর কারণ হলো যে হযরত হামজাও উনি বলছেন যে আমি আসতেছি, তো উনি চাইলেন যে হযরত হামজাকেও সাথে করে নিয়ে উনি মদিনায় ঢুকবেন। আর উনি মনে করতেছেন যে মদিনার ভিতরে যাওয়ার আগে তাকে একটু বুঝতে হবে মদিনার পরিবেশটা। এই জন্য অধিকাংশ যারা স্ট্র্যাটেজিক স্টাডি করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে, তারা বলেছেন যে তিনি ছিলেন অসম্ভব বুদ্ধিমান এবং ওহি দ্বারা গাইডেড। উনি চিন্তা করলেন যে আমি মদিনায় মেন জায়গায় ঢোকার আগে আমি মদিনার সাবার্বে থেকে আমি দেখতে চাই যে এখানে লোকগুলো কেমন, কাদের সাথে কীভাবে মেন লেনদেন করতে হবে, কারা কোন ধরনের মানসিকতার, এটা তিনি দেখতে চাইলেন। এই জন্য সম্ভবত তিনি উনি দেরি করেছেন কুবাতে। তো যেহেতু উনি ওখানে কিছুদিন থাকবেন, দেখেন আমাদের মুসলিম জীবনগুলো কিন্তু এইরকম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখাই দিয়েছেন যে সভ্যতার শুরু যেখান থেকে হয়, মানে উনি মক্কাতে এইটা করেননি কিন্তু মদিনায় পা দিয়েই উনি করেছেন যে এখানে আমাকে একটা মসজিদ বানাতে হবে। তো উনি ওই চিন্তা করতে লাগলেন। মদিনায় কুবার ওই পল্লীতে ওই এলাকাটায় আরবদের মানে দুটো পরিবার খুব নাম করা ছিল, বিশেষ করে বনি আমর ইবনে আউফ তার পরিবারটা ওখানে খুব সম্পদশালী এবং খুব তাদের ক্ষমতা ছিল এবং প্রভাব ছিল যথেষ্ট বেশি। তিনি মুসলমানদেরকে যথেষ্ট সাহায্য করেছেন এবং তিনি নিজে মুসলমান হয়ে গেছিলেন। তো ফলে তার ঘরে সাহাবাদের যারা হিজরত করে এসেছেন, প্রথম পর্যায়ের সাহাবাদের নাম করা সাহাবারা তার ঘরে থাকতো। তার মধ্যে একজনের নাম আবু উবাইদানুল জাররাহ, আপনারা তাকে জানেন যে আমিনুল উম্মা বলা হতো, তিনি ওই ঘরে থাকতেন। মিকদাদ ইবনুল আসওয়াদ অত্যন্ত নাম করা সাহাবি, তার নাম বিভিন্ন জায়গায় বারবার আসবে, তিনিও তার বাসায় থাকতেন। খুবাইব
আপনারা তার নাম শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় তার নাম আসে, সুহাইল, তারপর সাফওয়ান, আবদুল্লাহ ইবনু সারাহ, ওয়াহাব ইবনু সাদ, এনারা তার বাড়িতে থাকতেন। তো যেহেতু প্রখ্যাত সাহাবাদের একটা অংশ এই এনার বাসায় থাকতেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মনে করলেন যে তার বাসায় থাকেন। তো ওনার ওই পরিবারেরই আর একটা সদস্য ছিলেন, তার নাম ছিল কুলসুম ইবনুল হাদাম। ওনার বাসায় অন্যরা কেউ থাকতো না, তো উনি যখন রাত্রে ঘুমাতেন তখন কুলসুম ইবনুল হাদামের বাসায় উনি রাত কাটাতেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে থাকতেন। তো এই এই বাসায় ওনারা থাকা শুরু করলেন। থাকা শুরু করেই উনি প্রথমেই কুলসুমকে বললেন, কুলসুম আমি তো এখানে থাকবো, তো নামাজ পড়ার আমি একেবারে ডে ওয়ান থেকে নামাজ কায়েম করতে চাই। নামাজ কায়েমের কথা কিন্তু কোরআনের মধ্যে আসছে, সেটা হলো শুধু নিজে নিজে নামাজ পড়া না, নামাজকে সুন্দর করে পড়া এবং তার সাথে সমাজবদ্ধভাবে নামাজকে পড়া, মানে ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করা, এটা কিন্তু একেবারে ইসলামের প্রথম থেকেই ছিল এবং মদিনায় এসে এটাকে একেবারে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রূপদান করতে চাইলেন। কারণ যখন আল্লাহ তাআলা মুমিনদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবেন তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে প্রথম যে কাজটা তাদের করতে হয় তাদের হলো আকামুস সালাহ করতে হয়। আল্লাহ রসুল সেই ইকামতে সালার একটা নতুন নমুনা একেবারে মক্কায় এটা ছিল না কিন্তু মদিনায় করে দিচ্ছেন যে এখানে একটা মসজিদ সর্বপ্রথম বানাতে হবে। উনি নিজেও জানতেন যে কুবাতে বেশি দিন থাকা হবে না, তারপরে উনি মনে করলেন যে কয়দিন থাকি এখানে যেন আমি একটা মসজিদ থাকে এবং সেখানে যে আমরা মানে নামাজ আদায় সালাত আদায় করতে পারি। এই একটা কিন্তু বড় জিনিস ইসলামের মধ্যে দেওয়া হয়েছে যে আমরা মুসলমানরা যেখানে যাব আমাদের জীবন কিন্তু মসজিদ কেন্দ্রিক হওয়া দরকার, মসজিদ কেন্দ্রিক হওয়া দরকার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা করলেন। তো কুলসুম ইবনুল হাদামের বাসায় উনি যাচ্ছেন, রাস্তায় এরকম লোকজন রয়েছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন তখন লোক ধীরে ধীরে আসতেছে। এখন এখানে যে জিনিসটা সবচেয়ে মজা লেগেছে আমি যখন পড়েছি যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসবেন এটা তো বহু লোকে শুনেছে, সাহাবারা যারা ইসলাম গ্রহণ করেছেন তারা শুনেছে, মুশরিকরা শুনেছে, কিন্তু সে সময় উন্নত টেকনোলজি যাদের হাতে ছিল তারা কিন্তু ইহুদিরা ছিল, তাজ্জব ব্যাপার। এখনও যেমন তাদের হাতে টেকনোলজি আল্লাহ তাআলা দিয়েছেন এবং তারা নিয়েছে, তখনকার সময়ও মানে তাদের একটা কেল্লা ছিল কুবার পল্লীর খুব কাছে, আমরা সেই কেল্লা দেখেছি, ওখানে অনেক উঁচু কেল্লা, সেই কেল্লার উপরে সে মানে এক ইহুদি উঠে দাঁড়াইছে, তার নাম কী ছিল ইতিহাসে আমি আজ পর্যন্ত পাইনি, তবে সে বানু কাইনুকার একজন ইহুদি ছিল এতটুকু আমি পেয়েছি। তো ইহুদি ওখানে দাঁড়ায় মানে সব সময় চোখে দিতেন যে যখন থেকে শুনেছেন যে আমাদের নবী হিজরত করে আসতেছেন তো উনি ওই কেল্লার উপরে দাঁড়ায় 24 ঘন্টা পাহারা দিতেন যে আমি সর্বপ্রথম খবরটা দিতে চাই। আর তাই হয়েছে, উনি যখন দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদিক থেকে আসতেছেন একটা মানে কাফেলা নিয়ে, লোকজন তো বাড়ছেই তার সাথে, প্রথম ছিল 3 জন, তারপরে 4 জন, তারপরে আরও কয়েকজন বুরাইদ আল আসলামের লোকজন তার সাথে আসে মিশল। তো দেখা যাচ্ছে যে তার লোকজন বেশ কিছু লোকজন নিয়ে তিনি সামনে যখন আসতেছেন উনি চিৎকার করে বললেন, ও মদিনাবাসী তোমরা যার অপেক্ষায় ছিলে আমাদের সেই নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আসতেছেন, আমি দেখে বুঝতে পেরেছি তোমরা বেরিয়ে আসো। তো তখন লোকজন সব বেরিয়ে আসলো। ইবনুল কাইম আল জাওজিয়া উনি উল্লেখ করেছেন যে এই সময় দেখা গেল যে তার এই শব্দ শুনে ঘরে ঘর থেকে লোকজন চিৎকার করে বের হতে থাকলো এবং তাদের সে শব্দগুলো ছিল দুটো, একটা হলো যে আলহামদুলিল্লাহ এবং আরেকটা হলো আল্লাহু আকবর, তাকবীর ধ্বনি যেটা, আল্লাহু আকবর বলতে বলতে তারা সবাই ছুটে আসতেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। এবং তিনি এর মধ্যে কুলসুম ইবনুল হাদামের ঘরে উনি উঠতেছেন। এখানে একটা মানে খুব সুন্দর ঘটনা, যখন লোকজন এসে ঘিরে দাঁড়ায় মানে ধরেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন ওরা মানে কে আল্লাহ রসুল এটা মানে চিনতে পারতেছিলেন না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একবার সামনে যায় একবার পিছনে যায়, যেটা আমি আগে কোনো এক এপিসোডে বলেছি। এটা কারণ হলো যে কোনো আঘাত যদি আসে উনি মনে করতেন যে আঘাতটা যেন আবু বকর গায়ে প্রথম আসে, এই জন্য এইভাবে এ করতেছেন যে মানুষ বুঝতে পারতেছে না কে রসুল আর কে। আর আমাদের নবীও এত বিনয়ী এত এসেছিলেন যে উনি গর্ব বা গর্বোদ্ধত হয়ে চলাফেরা করতেন না, তো কে এর মধ্যে চিনতে পারছে না। তখন আবু বকর এটা বুঝতে পারলেন যে মানুষকে বোঝানো দরকার যে আমাদের মধ্যে কে নবী।
উনি দেখলেন যে একটু রোদ পড়তেছে, একটা কাপড় নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে এরকম করে ছায়া করে ধরলেন। তখন লোকজন বুঝল যে ইনি হলেন আমাদের পয়গম্বর, আমাদের নবী। খুব সুন্দর একটা জিনিস হলো যে উনি এই যখন ছায়া করে ধরেছেন, ওই সময় আমাদের নবীর চেহারাটা একটু চেঞ্জ হলো, একটু লাল লাল মতন ভাব আসছে, এবং হযরত আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী হয়তো এখন নাজিল হচ্ছে। এটা খুব সুন্দর একটা জিনিস, যখনই আমাদের নবীর কাছে কোনো ওহী আসতো, এমনও হতো যে হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন যে তার গভীর যখন ঠান্ডা পড়তেছে, সেই ঠান্ডার সময়ও তার সারা শরীর দিয়ে পসিনা মোবারক বের হতো, তো এই যে ঘাম বের হয়ে যেত, তো এই যে মানে একটা জিনিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হতো ওহির সময়, এই ওহি তখন নাজিল হচ্ছে। এবং ইবনুল কাইয়িম বলেছেন যে ও যেটা আয়াত যেটা নাজিল হলো যে ফাইনাল্লাহ ওয়া মাওলাহু ওয়া জিব্রিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির, এটা 4 নম্বর সুরার 66 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, ফাইনাল্লাহ ওয়া মাওলাহু, আল্লাহ তাআলা যদি তোমরা দেখো যে তোমরা তোমার আমার নবীকে সাহায্য করবা না, তো দেখো আমার নবীর অভিভাবক হলেন, বন্ধু হলেন আমি আল্লাহ স্বয়ং, এবং জিব্রিল এবং সালিহুল মুমিনিন মুমিনিনদের ভালো লোকেরাই তার বন্ধু, এবং আল মালায়েকাতু বাদা যালিকা যাহির, এবং এরপরে ফেরেশতারা তো আসেই তাকে সাহায্যকারী এবং বিজয়ী শক্তিতে তাকে নিয়ে যাওয়ার মতন, বিজয়ী পর্যায়ে তাকে নিয়ে যাওয়ার মতন শক্তি হিসাবে ফেরেশতারা আসেন। তা এখন এই যে এই আয়াতটাও নাজিল হয়ে গেল, মানুষ এটা জানতে পারলো যে আমাদের নবী, এবং সুন্দর একটা আয়াত চলে আসলো এখানেই যে উনি মদিনায় এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশখবরই আমাদের নবীকে দেওয়া হলো যে হে নবী আপনি একা নন এখান থেকে, আপনার সাথে তো আগেও আল্লাহ তাআলা ছিলেন, এখনও আল্লাহ তাআলা আছেন, জিব্রিল আপনার সাথে আছেন, ভালো ভালো মুমিনদের বিরাট দল এখন আপনার সাথে হয়ে যাচ্ছে, এবং আপনার যে কোনো বিপদ আপদ মুসিবতের সমস্যায় এরকম আপনার সাথে ফেরেশতারাই থাকবে। তো এটা একটা খুব ভালো খুশখবরই নিয়ে আসলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এখন উনি যখন কুলসুম ইবনুল হাদামকে বললেন, দেখো আমি ডে ওয়ানে একেবারে প্রথম দিনই বললেন যে আমি এখানে একটা মসজিদ বানাতে চাই, কুলসুম বললেন যে একটা কাজ করেন, আমার ঘরের আঙিনায় এই সামনে যে জায়গাটা বাগানটা দেখতেছেন, এখানে একটা পড়ে রয়েছে বিরান এবং ছোট দুই একটা খেজুর গাছ মাত্র আছে, তা আপনি যদি চান আমি এই জায়গাটা আল্লাহর জন্যই আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের দিকে তাকালেন এবং বুঝলেন যে এর তাকওয়ার মানে প্রস্ফুটন ছাড়া তার মুখ দিয়ে আর কোনো কিছুই নাই। অনেক মানুষ অনেক সময় দান করে নিজকে ফুটানোর জন্য, অনেক সময় দান করে কোনো গেইনের জন্য, কিন্তু তার এই দানটা চেহারার মধ্যে ফুটে উঠেছে তাকওয়া, আর তাকওয়া রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলেন এবং ওখান থেকে ওই একটা মসজিদ বানানোর উনি সূচনা করবেন। এই সূচনার মানে করতেই না করতেই আল্লাহ তাআলার কাছ থেকে আয়াত নাজিল হলো যে এই মসজিদটা সেই মসজিদ হচ্ছে, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, সূরা তাওবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলে দিলেন এই মসজিদ সম্পর্কে। কারণ যিনি দান করলেন কুলসুম হাদাম, তার চেহারাও ফুটে উঠলো তাকওয়ার, এখানে বহিষ্ফুরণ আছে, বহিষ্ফুরণ আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এই মসজিদে তাকওয়ার উপরে, তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত যে প্রথম দিন থেকে যে মসজিদটা তৈরি হলো সেখানেই আপনি থাকবেন, সেখানে আপনার থাকা উচিত, আর সে মানে সেই জায়গায় আপনি থাকার জন্য বেশি গ্রহণযোগ্য জায়গা। চিন্তা করে দেখেন যে মসজিদ হতে হবে এই রকম যেখানে তাকওয়ার উপরে থাকে, মানুষ দান করবে পলিটিক্যাল কোনো গেইন থাকবে না, মানুষ দান করবে মানুষের মধ্যে নাম ফুটানোর কোনো মানে অভিপ্সা সেখানে থাকবে না, চিন্তা সেখানে থাকবে না, থাকবে শুধু আল্লাহ আর আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভালোবাসি, তাই আমি মসজিদ বানাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ যখন করবেন ঘোষণা দিলেন, তখন লোকজন সব এসে গেল, রাত কাটাবার পরে পরদিন থেকে 9ই রবিউল আউয়াল থেকে মসজিদ তৈরি হলো, তৈরি কাজ শুরু হলো। তো উনি করতেন কি, উনি নিজে যেয়ে মানে পাথর টেনে টেনে নিয়ে আসতেন, এবং মানে ঐতিহাসিকরা বলেছেন যে যখন উনি পাথর নিয়ে আসতেন তখন কুঁজো হয়ে যেতেন, মানে এত ভারী ভারী পাথর কুঁজো হয়ে যেতেন, ওইটা দেখে
সাহাবায়ে কিরাম দৌড়ে যেয়ে তাকে হেল্প করতো, তারা যে ওই রকম টেনে টেনে নিয়ে পাথর তৈরি বানাতেন। আবু জাফর আল খাতামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমাদের নবী যখন এই মসজিদ বানাচ্ছেন তখন উনি একটা সারি গান গাইতেন। দেখেন মানে মানুষদেরকে উদ্বেলিত করার জন্য। কিন্তু আমরা অনেক সময় মনে করি কি যে ইসলাম খুব গুরুগম্ভীর ধর্মের নাম, এখানে কোনো সাংস্কৃতিক জীবন নাই, এখানে মানুষের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নেই, খুব মেজাজ নিয়ে থাকতে হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার উপরে ভিত্তি করে যে মসজিদ প্রথমে বানাচ্ছেন, সেখানে বানাতে যেয়ে উনি সারি গান গাচ্ছেন। এই সারি গানের প্রথম লাইন হলো এই, কদ আফলাহা মান ইউআলিজুল মাসাজিদা, কদ আফলাহা মান ইউআলিজুল মাসাজিদা, তারাই সফলকাম হয়েছে যে মসজিদকে মসজিদ বানাচ্ছে বা মসজিদের সাথে ডিল করছে, মসজিদের সাথে ট্রিট করছে, মসজিদের পাশে এসে কাজ করতেছে। হ্যাঁ, কত সুন্দর ইআলি যে শব্দটার একটা আলাদা একটা অর্থ আছে ওনার এই, উনি এই কথাটা বলার পরে এই গানের পরে আবদুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন সেই সময়কার একেবারে নামকরা কবি, উনি এই এই লাইনটা লুফে নিলেন, নিয়ে উনি শব্দটা একটু চেঞ্জ করে দিয়ে বললেন কদ আফলাহা মান ইবনিল মাসাজিদা, সেই সব মানে সফলকাম হয়েছে যে মসজিদ বানায়। তো ওখানে আল্লাহ রসুল বলছিলেন ইউআলিজু, ইউআলিজু শব্দটার অর্থ অনেক দান করে, কিন্তু আবদুল্লাহ ইবনে রাওয়াহা ইবনি শব্দটা নিয়ে আসছেন। কারণ হলো যে কবিতার ছন্দ মানে মিলানোর জন্য যে যে রিদম থাকে, রিদম ইবনি ইউআলিজুর মধ্যে একটু পার্থক্য আছে, এই জন্য ইবনি শব্দটা উনি ব্যবহার করেছেন। যা হোক, আল্লাহ রসুল এটাকে না করেননি। তো ওই লাইন বলে তারপরে দ্বিতীয় লাইন সে আরও গান গাচ্ছে, ওয়াকরাউল কোরআন কাইমা ওয়া কাঈদা, এ তো সেই মসজিদ তারাই বানাচ্ছে যারা কোরআন দাঁড়ায় এবং বসে কোরআন পড়তেছে। মসজিদ বানাচ্ছে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, মসজিদ বানাচ্ছে সুন্দর সুন্দর জিকির আজকার শুরু হয়েছে। আপনার চিন্তা করে দেখেন যে মসজিদ বানাতে গেলে যারা বানায় তাদের যে কর্মকাণ্ড এবং যারা বানাতে মানে ভূমিকা রাখে তাদের কর্মকাণ্ড কেমন থাকে একটু দেখুন। তারা এসে কায়িক পরিশ্রম করতেছে, আবার গান গাচ্ছে, ইসলামের কথাবার্তা বলতেছে, এবং এই কবিতার মধ্যে ফুটিয়ে উঠেছে যখন যারা মানে তারা কোরআন মানে মসজিদের ইটগুলো বসাচ্ছিল, পাথরগুলো বসাচ্ছিল, সেখানে কিন্তু কোরআন তেলাওয়াত তারা করছে দাঁড়াইও এবং বসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারি গান, তো সারি গানের একটা বড় বৈশিষ্ট্য হলো যে এই গানের শেষে ওই আগের গানের লাইনের সাথে আবার রিপিট করা হয়। আল্লাহ রসুল আবার রিপিট করতেছেন ওয়াকরাউল কোরআন কাইমা ওয়া কাঈদা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবিতার লাইনটাকে উনি রিপিট করে আবার বললেন ওয়ালা ইয়াবিতুল লাইলা আনহু রাকিদা, এবং তাদের আর এটা এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে দিচ্ছেন। তাহলে মানে উনি কবিতা উনি কবি ছিলেন না, কিন্তু সাধারণভাবে যে কবিতার মতো লাইন চলে আসতো এর জন্য কোনো নিষেধ নাই। রসুল হওয়ার পরে এই ধরনের কবিতা বললে এটা কোনো নাজায়েজের কিছু নেই, যদিও সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রসুল কবি ছিলেন না এবং কবি হওয়া তার জন্য সাজে না। কিন্তু এই ধরনের কথা যেটা রিদমেটিক হয়, কথার সাথে সুন্দর মিলে যায়, এই ধরনের কথা বলতে নবীর জন্য কোনো গুনাহের কাজ না। এই জন্য তিনি বলছেন ওয়ালা ইয়াবিতুল লাইলা আনহু রাকিদা, এই যে লোকগুলো আছে আমি তাদের দেখি যে তারা রাত্রে ঘুমায়ে রাত কাটায় না, বরং রাতের কিছু অংশ তারা জেগে জেগে মসজিদ বানায়। এই ধরনের মসজিদের প্রশংসা আল্লাহ তাআলা করবেন না পেয়েছেন কোথায়? আল্লাহ তাআলা তো এই ধরনের মসজিদের প্রশংসা করবেন যে মসজিদটা প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হলো, যিনি জমি দিলেন, যিনি যারা বানাচ্ছেন দিনে রাতে বসে দাঁড়িয়ে ইবাদত করতেছেন এবং কোরআন পড়তেছেন, তাদের মসজিদে আল্লাহ তাআলা বলে দিলেন যে এই মসজিদটা প্রথম দিন থেকে একেবারে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। পৃথিবীর মসজিদগুলো যদি এই রকম হতো তাহলে এই মসজিদের মধ্যে যেয়েও কিন্তু আরামে থাকতো মানুষ। এখন মসজিদ খুব সুন্দর সুন্দর মসজিদ হয়, খুব সুন্দর সুন্দর মসজিদ, আমি মাঝে মাঝে কাঁদি। আমি যখন দুবাইতে একটা মসজিদ দেখেছিলাম পানির ভিতরে মসজিদটা বানানো, আমি যখন নামাজ পড়তে গেছি মাত্র দেড় লাইন মানুষ নামাজ পড়তেছে আর সমস্ত মসজিদটা খালি, তখন মনের মধ্যে দাউ দাউ করে মানে আগুন জ্বলে ওঠে যে ইয়ে কি হয়েছে। কারণ হলো মসজিদের মধ্যে শোভা আমরা করে ফেলেছি, কিন্তু আমার নবীর সেই মসজিদ কিন্তু আমরা কেউ বানাতে পারছি না। আমার নবী কি সুন্দর করে মসজিদ বানিয়েছেন। তো এখানে এই মসজিদ বানাবার পরে উনি ওই ঘরে ঘরে দেখতেছেন, এরপর এর মধ্যে হযরত হামজা আসলেন, হযরত আলী আসলেন। এখানে তিনি মূলত কয়দিন ছিলেন এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ আমরা দেখতে পাই।
বেশ কিছু নামকরা সিরাতের লেখক তারা বলতে চেয়েছেন যে তিনি চার দিন ছিলেন, এখানে তিনি চার দিন ছিলেন, উনি আসছেন সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই তিন দিন, চার দিন উনি সেখানে কাটাইছেন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে ওখান থেকে রওনা দিয়েছেন। কিন্তু আমার কাছে এটা কখনো যুক্তিযুক্ত মনে হয়নি। কারণ হলো যে এখানে বুখারির একটা রেওয়ায়তে আমরা দেখতে পাই যে তিনি 14 দিন ছিলেন, এবং আমার কাছে মনে হয় যে একটা মসজিদ বানানো, সেখানে নামাজ পড়া, এই সমস্ত করা করতে গেলে একটু সময় লাগে, এবং সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে 14 দিনের রেওয়ায়ত ইমাম বুখারির রেওয়ায়তটা বেশি গ্রহণযোগ্য। কেউ কেউ বলেছেন যে 18 দিন অথবা 20 দিন ছিল। আমি এত ইখতিলাফের মধ্যে না যে আমি 14 দিনটাকে একটু প্রাধান্য দিয়েছি। কারণ হলো কি যে উনি যেদিন আসছেন সেদিন থেকে উনি বৃহস্পতিবার পর্যন্ত এই জায়গায় ছিলেন, শুক্রবারে উনি রওনা দিয়েছেন মদিনায় ঢোকার জন্য। তো এটা মানে আমরা যদি মানে হিসাব করি তাহলে দেখা যায় যে 14 দিন হলে এই হিসাবের সাথে মেলে বেশি। এর মধ্যে 3 দিন পরে হজরত হামজা এসেছেন, 4th দিনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসছেন এবং হজরত আলীকে দেখে তিনি বুকে জড়াই ধরেছেন, আনন্দিত হয়েছেন, হজরত আলীও আনন্দিত হয়েছেন। কারণ হজরত আলীকে তিনি তার নিজের খাটের উপরে শুয়ায় আসছিলেন, আসলে তো ওখানে তাকে মেরে ফেলার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নিয়ে আসছেন। তো হজরত আলী উনি চলে আসছেন, হজরত আলী এসে যে কাজটা করতেন উনি দেখতেন, উনিও ছিলেন আরেকজন খুব বিচক্ষণ মানুষ। উনি কে, কোন পর্যায়ের মানুষ, এই মদিনার লোকগুলো কেমন, উনি রাতে দিনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেন। উনি একদিন দেখলেন যে একটা মহিলা, মুসলমান মহিলা, রাত্রে একজন লোক তার হাতে কিছু দিয়ে যায় আর উনি দরজা আটকে দেন। তো ওনার মনের মধ্যে একটু সন্দেহ হলো যে মহিলা একা থাকে, তার স্বামী নাই, আর যে মানে পুরুষটা তার হাতে কিছু দিয়ে যাচ্ছে সে একজন যুবক মানুষ, ইসলামের ইতিহাসে এরকম হওয়া উচিত না, অথচ আমি এটা দেখলাম কেন। উনি পরদিন সকালে মহিলার কাছে গেলেন, যে বললেন যে আমি তো দেখলাম যে আপনার তো মনে হয় স্বামী নাই। তা হ্যাঁ, আমার স্বামী নাই। তো আপনার স্বামী নেই অথচ রাত্রে একজন পুরুষ এখানে আসছে, এসে আপনাকে কিছু দিয়ে গেল, এটা তো আসলে ভালো দেখায়নি। তখন উনি বললেন যে যে প্রিয় পুরুষটা আসছে ওনার নাম হলো সাহাল ইবনে আহনাফ, এই হলেন একজন সাহাবি। উনি করেন কি, মূর্তি ভাঙেন, বিভিন্ন জায়গায় যে মূর্তিগুলোকে পূজা হয় সেগুলো ভাঙেন, এবং আমার বাসায় আমি যে রান্নাবাড়া করবো এই জন্য কোনো কাঠ টাট তেমন নাই, তো এই মূর্তির কাঠগুলো উনি আমাকে দিয়ে যান যাতে করে আমি খাইতে টাইতে, আমার তো কোনো পুরুষ মানুষ নাই, তো উনি আমাকে হেল্প করেন, যদি মনে করেন যে এটা আমি কোনো নাজায়েজ কাজ করছি আমি বন্ধ করে দেবো। হযরত আলী বললেন যে না, ঠিকই আছে ঠিক আছে, আসলে তো একটু সন্দেহ হয়, তবে সন্দেহের জায়গাগুলো থেকে বেঁচে থাকা ভালো। এই যে হযরত আলীর মধ্যেও দেখেন একটা কি চেতনা, কত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাই যে মদিনায় উনি আসছেন, ঢুকতেছেন, একটা নতুন সভ্যতা বিনির্মাণ হবে, সুন্দর একটা সমাজ গঠন করতে হবে, সেখানে আমাদের নবীর পাশাপাশি যে লোকগুলো ছিলেন তাদের দিকে একবার তাকাই দেখেন যে কি সুন্দর সমাজ, সুন্দর থাকুক, পবিত্র থাকুক, সুচি শুদ্ধ থাকুক, তার জন্য তারা কিন্তু সবসময় চেষ্টা করতেন, কাজ করেছেন। আমরা কুবার এই জায়গাটা দেখতে পাচ্ছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়দিন ছিলেন, ইমান এবং আমলের তাকওয়া এবং নিজের আল্লাহ তাআলার ভীতি এবং পরহেজগারি, তার এমন একটা নমুনা উনি ওই দিন দেখাতে পারছেন ওই কয়েকদিনের মধ্যে। হযরত আলী, হামজা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম, যে মদিনার যারা যারা তাকে দেখতে আসছে অদ্ভুত হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে, তারা বুঝেছে যে রহমাতুল্লিল আলামিন হয়ে মদিনার মধ্যে একজন মানুষ আসছেন, যার হাতেই হয়তো মদিনা একদিন মুনাওয়ার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা পরের পর্বগুলোতে আরও ডিটেলস আলোচনা করব। আমরা কুবার এই দৃশ্যগুলো সামনে নিয়ে আসলাম এই জন্য যে এখানের যে মসজিদটা এখনও সুন্দরভাবে জ্বলজ্বল করে আপনাদের চোখের সামনে, আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন যে এটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হয়েছে, এই মসজিদের মতোই কিন্তু আমাদের মসজিদ হওয়া দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলতেন যে কুবা মসজিদে যদি তোমরা উজু করে এসে এখানে 2 রাকাত নামাজ পড়ো, আমার সাথে উমরা করার মতন সওয়াব তোমরা পাবে। তো এটা ওই এই মর্যাদা এই কারণে হয়েছিল যেটা তৈরি হয়েছে একদম তাকওয়ার উপর ভিত্তি করে। আসুন নবীর জীবন আমরা আরও অধ্যয়ন করি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করার জন্য নিয়াত করি।
পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।